তো সত্যি বলতে এখন অনেকে ভাবতেছে চিংড়িটা অনেক খারাপ, তো আমার হিসেবে চিংড়িটা একদম খারাপ না। সেই জন্য এই মেয়েটা এই দশা নিয়েছে, তো আমি আজকে আপনাকে শুরু করছি। মেয়েটা অনেক ভালো ছিল, এখন খারাপ পথে গিয়েছে, কারণ আমরাই দোষী। এই মেয়েটা আগে যখন ভালো ভিডিও বানাইছিল তখন আমরা কেউ সাপোর্ট করি নি তাকে, সেই জন্য এই পথটা নিজে বেছে নিতে তৈরি হয়েছে। কারণ একটাই, তার ভিউজ লাগে, টাকা লাগে। তার আগের ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখুন। সুখের আশায় আমারে ছাড়ছো, সারা জীবন সুখেই থাইকো, কখনো কষ্ট পাইও না। যেদিন কষ্ট পাইবা সেই দিন শুধু আমারই চাই। জানি না এই ভিডিওটা দেখার পরে আমার মতো যুবক প্লানের কি অবস্থা হচ্ছে, কারণ একটা এরা যেভাবে নাচাচ্ছে, যেভাবে দেখাচ্ছে, আমাদের তো সহ্য করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাই তো আমার ইচ্ছে করতে হয়েছে একে করতে। এটা তুমি কি বলতেছো ভাই? তুমি একটা একদম সত্য কথা বলবে, কারণ তোমার যে এরকম পম্পম দেখতেছি, এর মধ্যে কয়জনকে তুমি খেলিতে পারবে? নিশ্চয় আমার একটা আইডি 10-12 জন। এটাও সম্ভব? কেন? 100%